তারপরে ফজলুল হক, ফজলুল হক দাঁড়াও, এই বড় কোথা গেল দাঁড়াও, এই হয়ে গেছে আবার কথা বলে আস্তে 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 22 থেকে 21 33 আচ্ছা সাধারণ কোটার কয়জন আছো? সাধারণ কোটার হাতে দাও, সাধারণ কোটার এই তো লাইন হোক, সাধারণ কোটার এই এটা তো সবাইকে দিকে চাকরি দিতে হবে, এটা তো লাইন। হ্যাঁ আচ্ছা সবাই একসাথে লাইন তাহলে ভাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে লেগসপিডির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা অনেকেই ইতিমধ্যে পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করেছেন এবং এই নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ তথা মাঠের পরীক্ষা, যেটি ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট নামে পরিচিত, সেই পরীক্ষাটি কিভাবে দিবেন সে বিষয়ে অনেক টেনশনে এবং দুশ্চিন্তায় আছেন। তাই আপনাদের এই মাঠ সংক্রান্ত পরীক্ষার যে ভীতি এবং দুশ্চিন্তা সেটি দূর করবার জন্য আমি আজ আপনাদের জন্য মাঠের পরীক্ষার সকল ধাপের ভিডিও উপস্থাপন করছি। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলেই আপনাদের মাঠের পরীক্ষার সংক্রান্তে যে ভীতি বা দুশ্চিন্তা আছে সেটি পুরোপুরি দূর হয়ে যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ। 12 13 14 16 17 18 19 20 সব ঠিক আছে, পতাকা আমার রেডি, ঠিক আছে, এই সবাই রেডি, এই নাক দিয়ে দম নরে এখন লাঠি বেঁধেছেন, লাঠি লাগবে, লাঠি একটা হলো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তাহলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মেহেদি, তারপরে ফজলুল হক, ফজলুল হক দাঁড়াও, কোথা গেল দাঁড়াচ্ছো, তারপরে ইমরান মিয়া, ইমরান দাঁড়াও, সঞ্জয়, সঞ্জয় যায় এখানে দাও, রবি নাম তো চুপে দাঁড়াও, আস্তে আস্তে নামা লাগবে, আস্তে আস্তে, হ্যাঁ আরেকটু আরেকটু, হ্যাঁ হ্যাঁ আমরা মাত্র
আরে দড়ি না ধরছে কেন?